Hey guys, Assalamualaikum. Myself Naimur Rifat and welcome to my another vlog. Guys, আজকে আমি আসছি আমার ভাতিজার বিয়েতে তো কালকে ছিল গায় হলো আমি ভিডিওটা করতে পারি নাই মানে অল্প একটু করছি আর এত লজ্জা লাগে ওয়ান ইটারনিটি লেটার ভিডিওটা করতে পারি নাই যাই হোক তো সেই ভিডিওটা কি দেখতে চান এই দিকে দেখুন গত রে হলো দোলা গায়া কোনারে সাজাবো ধরো সাজে মিলিয়া গত রে হলো দোলা গায়া কোনারে সাজাবো ধরো সাজে মিলিয়া তো যাই হোক গাইস তো কালকে তো ভিডিও করতে পারি নাই বাট ক্লিপটা তো দেখতে পারলেন যে কিরকম ছিল কালকের অনেক এনজয় করছে সবাই আমি তো ওইরকম এটা করতে পারি নাই বা ভিডিও করতে পারি নাই আপনাদের দেখাতে পারি নাই যাই হোক আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে 2:40 এখন বাজে 2:40 তো আজকে হচ্ছে বিয়ের দিন আজকে তো আজকে আমরা এখান থেকে মানে ভাতিজার বাড়ি থেকে আমরা যাবো সেই মেয়ের বাড়িতে তো সেখানে তো ভিডিও করবো দেখতেই পারবেন আর সেখান থেকে মানে কালকে আজকে তো বিয়ে আর কালকে হচ্ছে বৌভাত সম্পূর্ণ দেখতে পারবেন আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নি সাবস্ক্রাইব করে দেন তো গাইজ এখন ওই দিকে রান্নাবান্না হচ্ছে তো আমরা এখন ওই দিকে গিয়ে দেখি যে কী কী রান্না হচ্ছে বা কীরকম অবস্থা সেখানকার তো সেটা আপনারা এখন দেখে আসি আসি Thank you.
এখন বাজে 3:30টারও বেশি, বাট আমরা এখনো মেয়ের বাসায় ওইখানে আজকে যেতে দিয়েছি। তো মেয়েকে তো আনতে যেতে হবে, তো আজকে এখনো যেতে পারি নাই। বুঝতে পারতেছেন যে 3:30টা বাজে এখন, তো সবাই গাড়িতে 50% বসে আছে, আর 50% যারা মেয়ে তারা এখনো যে এই রুমে। তো এখানে এখনো কি করতেছে মেকআপ One eternity later. I'm not afraid to die.
সুন্দর মন যে বুঝবে আমায় ভালো আমায় ভালো বিয়ের ভিতরে তো ওইখানে সবার খাওয়া দাওয়া হয়েছে, তো সেটা দেখতেই পারতেছেন। আর আমারও খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়া করার পর এখন আমরা হচ্ছে একটু বাইরে আসছি, যেহেতু ওইখানে অনেক গরম, এই জন্য একটু হালকা হাওয়া বাতাস খাওয়ার জন্য একটু গ্রামীণ পরিবেশে আসছি। তো যাই হোক, এখান থেকে আবার চলে যাব। অনেকক্ষণ ছিলাম এখানে, ছবি টবি তুললাম। তো এখান থেকে আবার ওই সেই প্লেসটাতে চলে যাব। সেই প্লেসটাতে চলে যাওয়ার পর আমরা আবার ভিডিও, আমরা ব্লগ আবার কন্টিনিউ করব, সেখান থেকে ভিডিও করার ট্রাই করবো। তো দেখি কতটুকু ভিডিও আপনাদের জন্য করতে পারি। তো যারা যারা এখন লাইক করেন লাইক করে দেন, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন। তো চলে যাই সেখানে, লেটস গো। আমাদের পিছনে কি দই, যারা যারা দই খেতে চান আমাদের ফেলা আছে, ফ্রি ফ্রি ফুল ফ্রি। আর আমরা হলাম দই লাভার। আমরা যেমন টিকটকে স্প্রিট লাভার আছি, আমরা প্রত্যেক দিন দুই কিনা দই না খেলে, দুই পাঁচ দই না খেলে আমাদের হয় না। আমরা হলাম দই লাভার। ঠিক আছে, আমাদেরকে ওই 25 টাকার স্প্রিট আর এই 500 টাকার দই দিয়ে আমাদের তুলনা করে না, সরি। তো গাইজ, দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ পার্টে চলে আসছি। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। তো সম্পূর্ণ ভিডিওটা করতে পারি নাই, অনেক প্রবলেম ছিল। সেটা যদি বলতে যাই এখন, তাহলে বলতে গেলে মনে করেন 2-3 ঘন্টার একটা মুভি হয়ে যাবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাক। যতটুকু পসিবল হয়েছে ভিডিও নেওয়ার ট্রাই করছি, আর এখন ওইভাবে এত ভালোভাবে ভিডিও করতে পারি নাই, যেহেতু আমি যদি ভালোমতো ভিডিও করতে পারতাম, গায়ে হলুদ বিয়ে অ্যান্ড লাস্টে বৌভাত, তাহলে হয়তো তিনটা ব্লগের তিনটা পার্ট আসতো, 3:30 প্লাস এইরকম করে পার্ট আসতো। বাট এই 3 দিনের মিলেই মাত্র হয়তো 20 মিনিট হবে, আমি এখন এডিট করি নেই ভিডিও। তো বুঝতে পারতেছেন ভিডিওটা কত ছোট হয়েছে। তো যাই হোক, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। আর নেক্সটে 5 বছর পর যখন আমার বিয়ে হবে, তখন আমি মনে করেন যে ভালো মতো সম্পূর্ণ অনেক ভালো একটা ব্লগ আপনাদের উপহার দেবো। তখন আর কিন্তু ফোন দিয়ে ভিডিও করবো না, তখন আমি কি DSLR দিয়ে ভিডিও করবো, ড্রোন থাকবে, পুরো অন্যরকম একটা অবস্থা, বুঝতে পারতেছেন। তো যাই হোক, আজকের ভিডিওটা ফুল ক্রেডিট মাহিনের। তো ও না থাকলে আজকের ভিডিওটা হয়তো না, আমি এরকম ভিডিওটা করতে পারতাম না। যতটুকু দেখতে পারতেছেন ততটুকু সম্ভব হয়েছে মাহিমের কারণে, না হলে এই ভিডিওটা আপলোড করা হতো না। যাই হোক, থ্যাংক ইউ তোমাকে এরকম সাপোর্ট করার জন্য, থ্যাংক ইউ। আমি আবার তোমার পাশে আছি। ওকে ওকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারেন, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, তাহলে আমি নেক্সটে আরও ভিডিও আপলোড করতে উৎসাহী হব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।